ওরা এইভাবে কান ধরে দাঁড়িয়ে আছে কেন? ওদের শাস্তি চলছে স্যার, ওরা খুবই উচ্চ মাত্রার দুষ্ট। কিছুক্ষণ আগে আপনার বাড়ির ম্যানেজার বদরুলের হাত শক্ত করে কামড়ে দিয়েছে, তাই এই সামান্য শাস্তি। ভালো করেছে, ওদের কান থেকে হাত নামাতে বলেন। আই, তোমরা হাত কান থেকে নামাও। স্যার, বাসাটা আমার খুবই দরকার। আপনি আমাকে স্যার স্যার করছেন কেন? সঙ্গত কারণেই স্যার ডাকছি। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, সিনিয়র সিটিজেনকে স্যার ডাকাটা অসঙ্গত না। আজকাল স্যার প্রাপ্য সম্মানটুকু কেউ কাউকে দিতে চায় না। ঠিক বলেছ, সরি, তোমাকে আমি তুমি করে বললাম। সরির কি আছে স্যার, চাইলে তুই করে বলেন, আমি কিছু মনে করব না। না না, তুমি বলি। শোনো, আমি এখন গবেষণা করছি সোশিও ডেমোগ্রাফিক ফ্যাক্টসের উপর। এই যে আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থা আজকে কোথায় গেল? নাই, কারোর সঙ্গে কোনো বন্ধন নাই, মিল নাই, তাল নেই। এই যে সমাজের ইকোব্যালেন্সগুলো নষ্ট হয়ে গেছে, এর কারণ কি? শুধু কারণ খুঁজলে তো হবে না, এর সমাধানের পথও বের করতে হবে। কেন সমাজের দেশের ইকোব্যালেন্সগুলো নষ্ট হয়ে যাচ্ছে? কি হলো, কি হলো? অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো, তাই পাটা পিছলে গিয়েছিল। ও, তারপরে শোনো, তার কিছু মনে করবেন না, এভাবে তার ইফেক্ট আমার খুব কষ্ট। কি যেন বলছিলে? স্যার, আপনার মাটির ঘরটা আমি ভাড়া নিচ্ছি। কি করা হয়? একবার বলেছি স্যার, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, যদিও আপাতত আমার কোনো চাকরি নেই। তাহলে তো তুমি বেকার। আপাতত স্যার, তবে খুব তাড়াতাড়ি কিছু একটা করা শুরু করি। হবে না? না না, হবে স্যার। বললাম না, হবে না, ঘর ভাড়া হবে না। বেকার কাউকে আমি কখনোই ঘর ভাড়া দেব না। স্যার, আপাতত আমি বেকার, কিন্তু এটা স্থায়ী কিছু না, 2 দশকের মধ্যেই। তাহলে ওকে যেতে বল। এই আপনাদের মতো মানুষের জন্য এসেছিলাম সেই অবস্থা। মুখে শুধু বড় বড় ভাবনা, বাড়ির উঠানে মাথা তৈরি করে কোলবালিশ নিয়ে বসে ঢং দেখানো হচ্ছে। একজন বিপদ করা মানুষকে সামান্য ঘর ভাড়া দিয়ে উপকার করার মতো মন মানসিকতা জানে, সেই দেশ নিয়ে ভাবে, সমাজ নিয়ে গবেষণা করে। আরে, আপনার তো গবেষণা করা উচিত পিঁপড়া নিয়ে। পিঁপড়া, পিঁপড়া, পিঁপড়া নিয়ে। পিঁপড়া কিভাবে আপনার ঘরে চিনি খেয়ে ফেললো, সেই পিঁপড়ার পেট থেকে কিভাবে চিনি বের করবেন, সেই গবেষণা করা উচিত। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ।